আজকে আবার একটি দুর্দান্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি দেখলে আপনারা চরম হাসবেন আর কি। তো ভিডিওটির মধ্যে একটি গাড়ি, মানে তারা কয়েকজন বন্ধু মিলে কোথাও গিয়েছিল আর কি। তো যখন পুলিশ তাদেরকে আটকায়, পুলিশ আটকায় এবং চাবি নেওয়ার চেষ্টা করেছিল সেই বন্ধুদের। তো চাবি নেওয়ার চেষ্টা যখন করে সিভিক পুলিশ ছিল, তো তাকে তারা উঠিয়ে নিয়ে একেবারে অনেক দূরে নিয়ে যায়। তো যেতে যেতে যে সিভিক পুলিশটা অনেক বলি, দাদা আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তো গাড়ির মধ্যে তাকে এইভাবে জানা দিয়ে তাকে এই জায়গাটা ধরে রাখে আর কি। এই জায়গাটা ধরে রেখে গাড়িতে উঠে নিয়ে চলে যায় সিভিক পুলিশটাকে। তো একটি কমেডিয়ান সিচুয়েশান তৈরি হয়েছিল, আপনারা দেখলে খুবই হাসবেন। তো সিভিক পুলিশটা বলছে, দাদা আমাকে ছেড়ে দেন, আমি আর এই চাকরি করব না। তো এই ধরনের আর কি অনেক কথা বলে। তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি প্রথমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখলে আপনি হাসবেন, শেষ পর্যন্ত দেখবেন। লাস্টে এমন একটা সিন আছে যে যখন তাকে ছেড়ে দেয়, তখন যে বলে, দাদা আর আমি এই চাকরিটাই করবো না, আমার জীবন আগে। তো তারা মানে গাড়ি চালকরা বলে যে আপনাকে মানে চাবি নেওয়ার কে অধিকার দিয়েছে, আপনি চাবি নিচ্ছেন কেন? তো এটাই প্রতিবাদ করেছিল তারা, গাড়ি চালক। তো চলুন ভিডিওটি দেখি, দেখার পরে বিস্তারিত আরও আলোচনা করবো। তো চলুন। আসতে নেই, খবর আছে, তোর খবর আছে। কঞ্চি মুটা নাকি খুব দাঁড়াবি না, নিয়েই যাবো আজ করে, নিয়েই যাবো। গাড়িগুলো থেকে উজ্জুতি করা না, টাকা টাকা দিয়ে যাবো, চল চল টাকা চাও, তোর বাইগিরি দাদা, রাস্তা দাদাগিরি, বুঝলি? পাশের চেক কঞ্চি মুটা নাকি মানে বড় গাড়ি দেখলেই টাকা, বড় গাড়ি দেখলেই টাকা। মায়না তোর কাটা যাক, বড় গাড়ি দাদা 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 ছেড়ে দাদা ওরে দাদা দাদা তুই চল দাদা দাদা কাগজ দেখাবো আমি,
বিকেল চললাম তুই গাড়িতে উঠেছিস কেন তুই গাড়িতে অফিসার হ্যাঁ অফিসার বলেছে তোর বাবার গাড়ি এটা যা অফিসার বলেছে অফিসার বলেছে আর যেন না দেখি ঠিক আছে যদি দেখেছি ড্রাইভারের সাথে বেশি পাকামো না বেশি পাকা অফিসার বলেছে আমার কি চালা আছে দাদা আমার তোমার রাইড আইডি করে চাবিতে হাত দে আরে চাবিতে হাত দেবা গাড়ির উপরে ঠেলে নাম 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 নেমে মার না তো চল কাগজ দেখাচ্ছিলাম বার করে কাগজ দেখাবে ওরে বড় ইয়ে অফিসার কাগজ দেখাবে ওনারে ওনারে কাগজ দেখাবে যাবি কি করে অটো ধরে চলে যা গাড়িতে ওঠার সময় মনে ছিল না দাদা আমি তো আমার চাকরি ভালো করে গাড়ির থেকে বসে কথা বলছিল তুমি এসে এখানে লাফালে কেন কিন্তু দাদা আপনি নিয়েছেন আমার আমি যদি এটা তোমার দরকার আছে উচিত শিক্ষা এটা তোমার তুমি কি করে উচিত শিক্ষা জীবনে কোনোদিন গাড়ি আলার সাথে বাঙ্গা নেওয়া বাড়ি তুই যা হেঁটে যা দৌড়ে যা বাড়ি বাড়ি কি করে যাবি আমার সবকিছু থানায় জমা করে যাবে ওই এক কাজ কর আরেকটা গাড়ি ধর আরেকটা গাড়ি ধর এরকম করে চালা তো ওরা নিয়ে চলে যাবে বাবা আমি কান্দ জানি না আমি আমি আজকে আজকে আমি চাকরি করব চল চল আমার বাড়িতে আমার নিজের জীবন আগে আমি এই চাকরি করব না গাড়ি ধরছিল গাড়ি ধরে উঠে চাবি নিয়ে নিচ্ছিল হলা তুলে নিয়ে চলে আইছে গাড়িতে করে বেশি পাকা ওনারা বন্ধুরা ভিডিওটি দেখলেন তো এটা মানে প্রচুর হারে বর্তমান ভাইরাল হচ্ছে তার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন আর বন্ধুরা এই যে সিভিক পুলিশটার সঙ্গে যা হয়েছে জীবনের মতো মনে রাখবে আর কখনো কারো মানে চাবি খুলতে যাবে না মনে হয় তো দাদাদের মানে একটাই অভিযোগ যে তারা মানে চাবি খুলতে কেন গিয়েছিল তারপরে মানে পয়সা চেয়েছিল পয়সা দেয়নি তারা তো মানে এটাই আর কি অভিযোগ যে তা সে চাবি খুলতে যাবে কেন তার জন্য তাকে পাকড়াও করে একেবারে নিয়ে যায় 400 কিলোমিটার না কত কিলোমিটার দূরে গিয়ে মানে ছেড়ে দেয় তারপরে সে বলে আমি এখান বাড়ি কীভাবে যাবো তখন বলে যে তুমি যেভাবে যাও আবার এইভাবে চলে চলে যাও কারো গাড়ি তো এ ধরনের মানে কমেডি সিচুয়েশন ভালো তৈরি করেছে ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে ফেসবুকের মধ্যে খুব চলছে তার জন্য আপনাদেরকে দেখালাম আর কি তো কীরকম লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো ধন্যবাদ।